আজকের থেকে এই ক্লাসটাতে আমাদের চণ্ডীও যুক্ত ছিল, এই দুর্গাপূজা আসছে, সেই জন্য আমরা একটু করে চণ্ডী প্রথমে পড়ে নিয়ে তারপরে আমাদের যে মূল ক্লাস সেটাতে যাব। তো এখানে প্রথম যেটা আমরা আগে আগেও পড়েছি যে চণ্ডীর মাহাত্ম্য সম্বন্ধে বলা হচ্ছে। দুর্গা সপ্তশতী হিন্দু ধর্মের সর্বমান্য পুস্তক, অতি প্রাচীনকাল থেকেই এই চণ্ডীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে। অনেকেই সেই চণ্ডী পাঠ করছেন, সেই চণ্ডী সাধকের একটি অবলম্বন হিসাবে গৃহীত হয়েছে। ভগবতীর কৃপায় বলছে সুন্দর পৌরাণিক আখ্যানের অন্তর্গত, ভগবতী কিভাবে কৃপা করছেন সেটি যেন আখ্যান হিসাবে আমরা যা চণ্ডী পড়লেই সেটা বুঝতে পারি, কিভাবে তিনি বিভিন্ন অসুরাদি নিধন করছেন, কিভাবে দেবতাদের কৃপা করছেন, মনুষ্য জাতিকে তিনি কিভাবে কৃপা করছেন, এগুলো একটা পৌরাণিক কাহিনীর মতো কিন্তু আমরা চণ্ডীতে পাই। বড় বড় গুহ্য সাধন রহস্যে পূর্ণ কর্ম ভক্তি আর জ্ঞানের ত্রিবিধ মন্দাকিনী প্রবাহরূপ এই পুস্তক ভক্তের কাছে বাঞ্ছাকল্পতরু। এই পুস্তক পাঠ থেকেই বা এই যে মন্ত্ররূপী এই পুস্তক, এই পাঠ থেকেই কিন্তু আমরা আমাদের বাঞ্ছিত ফল লাভ করতে পারি। বলছেন যে সকাম ভক্তি যারা করছেন তাদের জন্য, আবার যারা নিষ্কাম করছেন তাদের জন্য। বলছেন সকাম ভক্ত এর থেকে মনোবাঞ্ছিত দুর্লভতম বস্তু ও স্থিতি সহজেই লাভ করতে পারেন, আর নিষ্কাম ভক্ত অতি দুর্লভ মোক্ষ লাভ করে কৃতার্থ হন। তো সেই ঘটনা আমরা যদি দেখি যে সুরত রাজা সুরতকে মেধা ঋষি বলেছেন, সুরত রাজা গিয়ে মেধা ঋষির কাছে হাজির হয়েছে, তখন সেই মেধা ঋষি বলছেন তামুপৈহি মহারাজ শরণং পরমেশ্বরীম, তুমি সেই পরমেশ্বরী শরণ গ্রহণ করো তাহলেই তোমার বাঞ্ছিত যে ফল সেটি তুমি লাভ করবে। আরাধিতা শৈব নীনাম ভোগ স্বর্গাপ বরগদা, ভোগ স্বর্গ যা কিছু আছে সমস্ত তুমি পাবে। মহারাজ আপনি সেই ভগবতী পরমেশ্বরী শরণ গ্রহণ করুন, তিনি আরাধনায় প্রসন্ন হয়ে মানুষকে ভোগ স্বর্গ ও অপুনরাবর্তি মোক্ষ প্রদান করেন। অপুনরাবর্তি অর্থাৎ যার আর পুনরাবৃত্তি হয় না, সেই মতো আরাধনা করে ঐশ্বর্যকামী রাজা সুরত অখণ্ড সাম্রাজ্য লাভ করেছিলেন। আর দুটো দেখানো হচ্ছে, আর বৈরাগ্যবান সমাধি বৈশ্য দুর্লভ জ্ঞান লাভের ফলে মোক্ষ প্রাপ্ত হয়েছিলেন। আজ পর্যন্ত এই আশীর্বাদ রূপ মন্ত্রময় পুস্তকের সাহায্যে কত না জানি আর্ত অর্থার্থী জিজ্ঞাসু তথা প্রেমী ভক্ত আপন আপন মনোরথ সফল করেছে। আনন্দের কথা যে জগজ্জননী ভগবতী শ্রী দুর্গার কৃপায় সেই সপ্তশতী সংক্ষিপ্ত আকারে আমরা এই শ্রী শ্রী চণ্ডী রূপে পুস্তক আকারে পাই, তাঁরই কৃপার প্রসাদ যেন সেটি। তো এখানে যেখানে বলা হচ্ছে যে একটি ভারী সুন্দর একটা ছোট্ট করে বলা হচ্ছে দুর্গার সাতটি শ্লোক আছে, সপ্তশতী চণ্ডী বলা হচ্ছে, আবার সপ্তশ্লোকী দুর্গা, সপ্তশতী অর্থাৎ সাতশত শ্লোক আছে এই চণ্ডীতে। তো এখানে সাতটি তার থেকে বেছে বেছে সাতটি মন্ত্র নেওয়া হয়েছে, শ্লোক নেওয়া হয়েছে, সেটাকে কেন বলা হচ্ছে সপ্তদুর্গা।
সপ্ত শ্লোকী দুর্গা, এই শ্লোকের মধ্যেই তিনি, এই মন্ত্রের মধ্যেই তিনি বর্তমান, সেই জন্য বলা হচ্ছে সপ্ত শ্লোকী দুর্গা। কিরকম দেখুন, শিব বলছেন সেইটি। শিব উবাচ, দেবী ত্বং ভক্ত সুলভে সর্বকার্য বিধায়িনী কলৌহি কার্য সিদ্ধার্থম উপায়ং ব্রুহীয়ত্নতঃ। দেববাচ, শৃণু দেব প্রবক্ষামি কলৌ সর্বেষ্ঠ সাধনম ময়া ত্বদৈব স্নেহেনাপ্যম্বাস্তুতিহি প্রকাশতে। তো এখানে শুরু করা হচ্ছে কিভাবে দেখুন, ওম অশ্ব শ্রী দুর্গা সপ্তশ্লোকী স্তোত্র মন্ত্রশ নারায়ণ ঋষি অনুশ্চুপচ্ছন্দ শ্রী মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বত্য দেবতাহ শ্রী দুর্গা পিত্যর্থম সপ্ত শ্লোকী দুর্গা পাঠে বিনিয়োগ। এই সপ্ত শ্লোকী দুর্গা আমি পাঠ করব, তার জন্য আমি যে তাদের আরাধ্য দেবতা অধিষ্ঠাত্রী দেবতা তাদের স্মরণ করে শুরু করছি। তো এই সপ দুর্গা সপ্তশ্লোকী স্তোত্রে ঋষি হলেন নারায়ণ, ছন্দ হল অনুষ্টুপ, শ্রী মহাকালী মহালক্ষ্মী এবং মহাসরস্বতী হলেন দেবতা। শ্রী দুর্গার পিত্যর্থে সপ্ত শ্লোকী দুর্গা পাঠে এর বিনিয়োগ করা হয়। আমার অর্থাৎ আমি এইখানে আমি পাঠ করার উপক্রম করছি বা পাঠ করতে বসেছি। এই ভগবতী মহামায়া দেবী জ্ঞানীদের চিত্তকেও বলপূর্বক আকর্ষণ করে মোহময় করে দেন। তাহলে শুরু হচ্ছে, ওম জ্ঞানিনামপি চেতাংসি দেবী ভগবতী হিসা বলদা কৃষ্ণ মোহায় মহামায়া প্রজচ্ছতি। এই সপ্তশতী যে আছে তার থেকেই কিন্তু এক একটি বাছা বাছা নেওয়া হয়েছে। এই হলো এক নম্বর শ্লোক, বলছেন এই ভগবতী মহামায়া দেবী জ্ঞানীদের চিত্তকেও বলপূর্বক আকর্ষণ করে মোহময় করে দেন, তার এই জন্যই তার স্মরণ নিতে হবে। দুর্গে স্মৃতা হরষি ভীতিমশেষ জন্তঃ স্বাস্থ্যই স্মৃতা মতিমতীব শুভাঙ্গদাসি দারিদ্র দুঃখ ভয় হারিণী কা ত্বাদন্না সর্বোপকার কননায় সদার্থ চিত্তা। সর্বোপকার কননায় সদার্থ চিত্তা। তো বলা হচ্ছে, হে মা দুর্গা, আপনি স্মরণ মাত্রই সব প্রাণীর ভয় হরণ করে নেন এবং সস্থ পুরুষের দ্বারা চিন্তা করলে তাকে পরম কল্যাণময়ী বুদ্ধি প্রদান করেন। দুঃখ দারিদ্র ও ভয়হারিণী দেবী, আপনি ছাড়া দ্বিতীয়া কে আছেন যার চিত্ত সকলের উপর সকলের উপকার করার জন্য সততই দয়ার্দ্র? কেননা তিনি মা, তিনি মাতৃরূপেই কিন্তু বেশি প্রকাশিতা, সেই জন্যই বলছেন তিনি দয়ার্দা, দয়ার্দ্র চিত্তা। সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাধ্য হরে দেবী নারায়ণী নমস্তুতে। তো এই দুটো, তিন নম্বর চার নম্বর, তো বলছেন নারায়ণী আপনি সর্বপ্রকার মঙ্গল প্রদানকারী মঙ্গলময়ী, সর্বমঙ্গল মঙ্গলে কল্যাণদায়িনী শিবা, শিবে সর্বার্থ সাধিকে কল্যাণদায়িনী শিবা, আপনি সর্বপুরুষার্থ সিদ্ধিদায়িনী শরণাগত বৎসলা ত্রিনয়নী গৌরী আপনাকে প্রণাম। তারপরে সেই শরণাগত দীনার্থ, শরণাগত দীন এবং পীড়িতকে রক্ষায় সতত নিরত তথা সকলের পীড়া নিবারণকারিণী নারায়ণী দেবী
আপনাকে প্রণাম। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। সর্বস্বরূপা সর্বেশ্বরী তথা সর্বপ্রকার শক্তি সম্পন্না দিব্য রূপা দেবী দুর্গে সকল ভয় থেকে আমাদের রক্ষা করুন, আপনাকে প্রণাম। কত সুন্দর সুন্দর তার বলা হচ্ছে, অর্থাৎ মায়ের সেই রূপেরই যেন বর্ণনা করা হচ্ছে, যিনি যে মাতৃরূপা। আমরা সেই মাতৃরূপেই কিন্তু তাকে দেখতে বেশি ভালোবাসি। আমরা মাতৃ আরাধনা যখনই করি তখনও তার মধ্যেও আমরা কিন্তু সেই মাতৃরূপকেই কিন্তু বেশি দেখতে চাই। রোগান শেষান পংসি তুষ্টারুষ্টাদু কামান সকলান ভীষ্টান ত্বমাশ্রিতানং ন বিপন্নদানং ত্বমাশ্রিতা হি আশ্রয়তং প্রয়ান্তি। হে দেবী, আপনি প্রসন্ন হলে সর্বব্যাধি দূর করে দেন। তাই ভাবি এই করোনা কালে কতজন তো কত প্রার্থনা আমরা করছি, মা কবে যে প্রসন্না হবেন। আবার কুপিত হলে মনোবাঞ্ছিত সব কামনা নাশ করে দেন। যারা আপনার শরণ গ্রহণ করেছে তাদের কাছে বিপদ কখনো আসে না। আপনার শরণ গ্রহণকারী ব্যক্তি অপরের শরণদাতা হয়। যে ভগবানের শরণ নিয়েছেন সেই একমাত্র শরণদাতা হতে পারে, তার কাছেই লোকে গিয়ে শরণ নেয়। সেই জন্য সাধুর বন্দনা এখানে করা হচ্ছে। সাধু ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি ভগবানের শরণাপন্ন হয়ে আছেন, ভগবান সর্বস্ব যার জীবন, তার কাছে গেলেই কিন্তু আমি আমার এই তাপিত হৃদয় বা আমি যে বিপদে আছি তার সমস্ত কিন্তু আমি নিস্তার পেতে পারি, একটা শান্তি পেতে পারি। সেই জন্যই এই সাধু সঙ্গের কথা বলা হচ্ছে। তো কেন, সেই একমাত্র কিন্তু শরণ দিতে পারে যে কিনা ভগবানের শরণ নিয়েছেন। যারা আপনার শরণ গ্রহণ করেছে তাদের কাছে বিপদ কখনো আসে না। আপনার শরণ গ্রহণকারী ব্যক্তি অপরের শরণদাতা হন। সর্ববাধা প্রশমনম ত্রৈলোক্যাশ্চাখিলেশ্বরী এবমেব ত্বয়া কার্যম অস্মদ বৈরিবিনাশনম। হে সর্বেশ্বরী, আপনি এরূপে তিন লোকের স্বর্গমত্তপাতাল, তিন লোকের সমস্ত বাধা দূর করুন এবং আমাদের শত্রু নাশ করুন। তো মায়ের কাছে এই সপ্তশ্লোকী দুর্গা, এই সপ্তশ্লোকী দিয়ে আমরা মাকে প্রার্থনা জানাই যে আমরা যখন এই চণ্ডী পাঠ করছি বা করব সেটি অবশ্যই নিষ্কাম হবে, শুধুমাত্র তার শ্রীচরণ আমরা যেন প্রার্থনা করতে পারি। তিনি আমাদের সমস্ত বাধা দূর করুন, তার শরণ মননে যত প্রতিকূলতা আছে সমস্ত তিনি দূর করে আমাকে সেই পথে নিয়ে চলুন। এই প্রার্থনা অর্থাৎ এই সপ্তশ্লোকী দুর্গার মন্ত্র দিয়েই আমাদের এই প্রার্থনা শুরু হল। তো আমরা এবার শুরু করছি, এই দেবী কবচ দিয়ে শুরু করব। ওম অশ্বশ্রী চণ্ডী কবচস্য ব্রহ্মা ঋষি অনুষ্টুপচ্ছন্দ চামুণ্ডা দেবতা অঙ্গন্যাসক্ত মাতর বীজম দিগবন্ধ দেবতাস্তত্ত্বম শ্রী জগদম্বা পিতর্থে সপ্তশতি পাঠাঙ্গত্বেন জপে বিনিয়গঃ। এই যে পাঠ আমি শুরু করছি তার একটা বিধি রয়েছে, তো সেখানেই বলা হচ্ছে কি সেই, এই যে মন্ত্র আমি পাঠ করছি সেখানে কি সেই, আমি যে বিনিয়োগ করছি অর্থাৎ শুরু করছি, এই হলো শ্রীচণ্ডী কবচস্য
বলছে এই যে চণ্ডীর কবচ, তার ঋষি হলেন গিয়ে ব্রহ্মা, ছন্দ হলো অনুষ্টুপ, চামুণ্ডা হলো দেবতা। এদের শরণ নিয়ে তাদেরকে প্রণাম পূর্বক আমি এই কবচ পাঠে প্রবৃত্ত হয়েছি। ওম নমশ্চণ্ডিকায়ৈ মার্গেন্দ্রোবাচ, ওম ইয়দ গুহ্যং পরমম লোকে সর্বরক্ষাকরং নীনাম, যন্ন কশ্যচিদাখ্যাতম তন্মে ব্রুহি পিতামহ। ব্রহ্মবাচ, অস্তি গুহ্যতমম বিপ্র সর্বভূতপকারকম, দেব্যাস্তু কবচং পুণ্যম তৎসিনুষ মহামুনে, প্রথমং শৈলপুত্রী চ দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডিতি চতুর্থকম, পঞ্চমং স্কন্ধমাতেতি ষষ্ঠং কাত্যায়নি তথা, সপ্তমং কালরাত্রিতি মহাগৌরীতি চাষ্টমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গাঃ প্রকীর্তিতাঃ উক্তানি তানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা। এই নবদুর্গার কথা এই কবচে বলা হচ্ছে। তো মার্গেন্ডীয় মুনি বলিলেন, পিতামহ, এই সংসারে পরম গোপনীয় কথা মানুষকে সর্বতভাবে রক্ষাকারী এবং আজ পর্যন্ত যা আপনি অন্য কাউকে বলেননি এরকম কোন সাধন আমাকে বলুন। ব্রহ্মা বলিলেন, ব্রহ্মবাচ, আছে তো ব্রহ্মণ, এরকম সাধন তো একমাত্র দেবী কবচই আছে, যা গোপনীয় থেকেও গুহ্যতম। গুহ্যতম বলছেন, গুহ্যতম পবিত্র তথা সমস্ত প্রাণীবর্গের মঙ্গলকারী, হে মহামুনি তা শ্রবণ করুন। দেবীর নয়টি মূর্তি আছে যাকে নবদুর্গা বলা হয়, তাদের পৃথক পৃথক নাম বলছি। প্রথম নাম শৈলপুত্রী, গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতী দেবী। যদিও তিনি সব কিছুর অধীশ্বরী, তবুও হিমালয়ের তপস্যা প্রার্থনায় প্রসন্ন হয়ে কৃপা করে তার কন্যা রূপে আবির্ভূতা হয়েছেন। পুরাণে একথা বলা আছে, এই জন্য তার নাম হয়েছে শৈলীপুত্রী। শৈলপুত্রী তারপরে বলছেন, দ্বিতীয় মূর্তির নাম ব্রহ্মচারিণী, তৃতীয় স্বরূপ চন্দ্রঘণ্টা নামে প্রসিদ্ধ, চতুর্থ মূর্তিকে বলা হয় কুষ্মাণ্ডা, পঞ্চম দুর্গার নাম স্কন্দমাতা, দেবী ষষ্ঠ রূপকে কাত্যায়নী বলা হয়, সপ্তম রূপ কালরাত্রি এবং অষ্টম রূপ মহাগৌরী নামে প্রসিদ্ধা, নবদুর্গার নাম সিদ্ধিদাত্রী। এইসব নাম সর্বজ্ঞ মহাত্মা বেদ ভগবান দ্বারাই প্রতিপাদিত হয়েছে, বেদেই কিন্তু এর আছে। ব্রহ্মণৈব মহাত্মনা, অগ্নিনাদ্যজ্যমানাস্তু সত্যুমধ্য গতে গতরণে, বিষমে দুর্গমে চৈব ভয়ার্তাঃ শরণং গতাঃ, নতে সংজায়তে কিঞ্চিদশবন্ধন সংকটে, নাপদং তস্য পশ্যামি শোক দুঃখ ভয়ং নহি, যস্তু ভক্তা স্মিতা নূনং তেষাং বৃদ্ধি প্রজায়তে, ইয়ে ত্বাং স্মরন্তি দেবেশি রক্ষসে তন্ন সংশয়ঃ, প্রেত সংস্থাতু চামুণ্ডা পারাহি মহিষাসনা, ঐন্দ্রী গজ সমারূঢ়া বৈষ্ণবী গরুড়াসনা, মহেশ্বরী বিষারূঢ়া কৌমারী শিখিবাহনা, লক্ষ্মী পদ্মাসনা দেবী পদ্মহস্তা হরিপ্রিয়া, শ্বেতরূপধরা দেবী শরী বিষবাহনা, ব্রহ্মী হংস সমারূঢ়া সর্বাভরণ ভূষিতা। যে মানুষ জ্বলন্ত অগ্নির মধ্যে পুড়ছে, রণক্ষেত্রে শত্রুর দ্বারা পরিবেষ্টিত, বিষম সংকটে নিপাতিত তথা এই জাতীয় ভয়ে আর্ত হয়ে ভগবতী দুর্গার শরণাগতি প্রার্থনা করে তার কখনোই কোনো রকম অমঙ্গল হয় না। যুদ্ধের সময়ে সংকটে পড়লেও কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না, সে কখনো শোক দুঃখ আর ভয়ের অধীন হয় না। যারা ভক্তিভাবে দেবীকে স্মরণ করেছে তাদের অবশ্যই শ্রীবৃদ্ধি হয়। দেবেশ্বরী, যে তোমার ধ্যান করে
তাকে তুমি নিঃসন্দেহে রক্ষা করো। চামুন্ডা দেবী প্রেতের উপর আর উড়া, বারাহী মহিষের উপর আসিনা, রঞ্জির বাহন ঐরাবত হাতি, বৈষ্ণবী দেবী গরুরের পৃষ্ঠে সমাসিনা, মহেশ্বরী বৃষভের উপর আসিনা, থাকেন কৌমারীর বাহন ময়ূর, ভগবান বিষ্ণুর প্রিয়তমা লক্ষ্মী দেবী পদ্মফুলের আসনের উপর বিরাজমানা এবং হাতেও পদ্মফুল ধারণ করেন। বৃষভারূঢ়া ঈশ্বরী দেবী শ্বেতবর্ণা রূপ ধারণ করেছেন। ব্রাহ্মী দেবী হংসের উপর বসা এবং সমস্ত রকম আভরণে ভূষিতা, সর্বাভরণ ভূষিতা, হংস সমারূঢ়া সর্বাভরণ ভূষিতা, ইত্যেতা মাতরহ সর্বাহ সর্বযোগ সমন্বিতাহ, নানাভরণ সৌভাড্ডা নানারত্ন শোভিতাহ, দৃশ্যন্তে রথমারূঢ়া দেব্য ক্রোধ সমাকুলাহ, শঙ্খং চক্রং গদাং শক্তিং হলঞ্চ মুশলায়ুধম খেটকং তমরঞ্চৈব পরশুং পাশমেব চ কুন্তায়ুধম ত্রিশূলং চ সর্গমায়ুধমুত্তমম দৈত্যানাং দেহনাশায় ভক্তানাম অভয়ায় চ ধারয়ন্তু ধানিত্যং দেবানাং চ হিতায় বৈ। নমস্তেঅস্তু মহারুদ্রে মহাঘোর পরাক্রমে মহাবলে মহোৎসাহে মহাভয় বিনাশিনি ত্রাহি মাং দেবী দুষ্প্রেক্ষে শত্রুনাং ভয়বর্ধিনী, রাত্র্যাং রক্ষতু মামেন্দ্রিয় আগ্নিয়াবগ্নিদেবতা। এইভাবেই সর্বমাতৃকাগণ সব রকম যোগ শক্তি সম্পন্ন বিভিন্ন মাতৃকার রূপ বলা হয়েছে, বৃষারূঢ়া, বৈষ্ণবী ইত্যাদি, কৌমারী, শিখি বাহনা অর্থাৎ ময়ূরের উপর বসে আছেন কৌমারী, এইভাবে বিভিন্ন মাতৃকা রূপ দেওয়া হলো। এরা সবাই কিন্তু যোগ শক্তি সম্পন্ন। এরা ছাড়া আরও অনেক দেবী রয়েছেন যারা বহু প্রকার আভরণে বিভূষিতা এবং নানা রত্নে শোভিতা। এই সকল দেবীগণ অতীব ক্রোধযুক্তা, মায়ের সব এরা সহচরী, মায়ের সাথে থাকেন। এই যখনই কোনো দেবী পূজা হয় তাদের সহচরীদেরও কিন্তু পূজা হয়, কেননা তারা সব সময় মায়ের সাথে সাথেই থাকেন, গণ তারা। এই সকল দেবীগণ অতীব ক্রোধযুক্ত এবং ভক্তদের রক্ষার জন্য রথের উপর দৃশ্যত বসে আছেন। তারা শঙ্খ চক্র গদাশক্তি হল ও মুষল খেটক তমর পরশু ও পাশ কুন্ত ও ত্রিশূল এবং উত্তম সাঙ্গ ধনুক আদি অস্ত্রশস্ত্র নিজেদের হাতে ধারণ করে রয়েছেন। দৈত্যদের শরীর নাশ করা, ভক্তকে অভয় প্রদান, ধনুজদলনী নিজজন প্রতিপালিনী। এই যে মায়ের দুটো রূপ আমরা সবসময় বলি, তিনি ভক্তদের কাছে কিন্তু তিনি মাতৃরূপা, আর দনুজ দল যারা আছে অর্থাৎ অসুরবর্গ যারা, তাদের কাছে শত্রু যারা, তাদের কাছে তিনি কিন্তু একেবারে ক্রোধযুক্তা, সমস্ত অস্ত্রশস্ত্রে সজ্জিতা তিনি। ভক্তকে অভয় প্রদান এবং দেবতাদের কল্যাণ করা, এই হলো তার কাজ, তাদের শস্ত্র ধারণের এই উদ্দেশ্য। কবচ পাঠের প্রারম্ভে এইরকম প্রার্থনা করা দরকার। মহান রৌদ্ররূপ, অত্যন্ত ঘোর পরাক্রম, মহান বল ও মহান উৎসাহশালিনী দেবী, তুমি মহান ভয়ের নাশকারী, তোমাকে নমস্কার। তোমার দিকে তাকানো কঠিন, যে তোমার দিকে আমরা দৃষ্টি নিক্ষেপ পর্যন্ত করতে পারিনি। তুমি কৃপা করে যদি আমাকে একটু দেখাও তাহলেই তোমাকে আমরা দেখতে পাই। তাকানো কঠিন, শত্রুর ভয়বর্ধিনী জগদম্বিকে আমাকে রক্ষা করো। পূর্ব দিকে ঐন্দ্রী ইন্দ্রশক্তি, এই জন্য তিনি ঐন্দ্রী, আমাকে রক্ষা করুন। অগ্নিকোণে অগ্নিশক্তি, দক্ষিণ দিকে বারাহী এবং নৈঋৎকোণে খড়্গধারিণী আমাকে রক্ষা করুন। এই ত্রাহিমাং দেবী দুষ্প্রেক্ষে শত্রুনাং ভয়বর্ধিনী,
प्राच्यां रक्षतु मामेन्द्री आग्नेयावग्नि देवता दक्षिणेवतु वाराही नैनित्तं खर्गधारिणी प्रतिच्चं वारिणी रक्षेद् वाग्वाहिनी उदिच्चं पातु कौमैर्यैशान्नं शूलधारिणी ऊर्ध्वं ब्रह्माणि मे रक्षेद् हत्ताद् वैष्णवी तथा एवं दश दिशो रक्षेद् चामुण्डा शववाहना जया मे चाग्रतः पातु विजया पातु पृष्ठतः। एरकम बला हच्छे मा के जे तुमी आमाके त्राहिमान बोलछेन त्राहिमान देवी दुष्प्रेक्षे शत्रुनां भयवर्धिनी सेरकम बोलछेन जे अग्निकोणे अग्निशक्ति दक्षिण दिके वाराही एवं नैऋत्यकोणे खड्गधारिणी आमाके रक्षा करुन पश्चिम दिके वारुणी एवं वायुकोणे मृगारूढ़ा देवी आमाके रक्षा करुन उत्तर दिके कौमारी एवं ईशानकोणे शूलधारिणी देवी आमाके रक्षा करुन ब्रह्माणी आपनी ऊर्ध्व दिक थेके आमाके रक्षा करुन एवं वैष्णवी देवी अध दिक थेके आमाके रक्षा करुन। एइभावे शववाहना चामुंडा देवी दस दिक थेके आमाके रक्षा करुन। आमादेर दसटा दिक रयेछे उत्तर दक्षिण पूर्व पश्चिम ईशान अग्नि वायु नैऋत्य एरकम तारपरे उध ऊर्ध्व अध एइ दसटा दिके दस रकमेर देवीर कल्पना करा हच्छे एवं देवीर काछे प्रार्थना करा हच्छे। अजिता वाम पार्श्वे तु दक्षिणे च पराजिता शिखां मे दोतिनी रक्षेत् उमामूर्धि व्यवस्थिता मालाधरी ललाटे च भ्रुवौ रक्षेत् यशस्विनी त्रिनेत्रा च भ्रुवर मध्ये यमघंटा च नाशिके। एबार शरीरेर कथा बला हच्छे देखुन এইভাবে শববাহনা চামুণ্ডা দেবী দশ দিক থেকে আমাকে রক্ষা করুন। এরপরে বলা হচ্ছে যেটা জয়া সামনের দিকে এবং বিজয়া পশ্চাৎ দিক থেকে আমাকে রক্ষা করুন, বাম দিকে অজিতা এবং দক্ষিণ দিকে অপরাজিতা আমাকে রক্ষা করুন, আমার শিখা দতিনী দেবী রক্ষা করুন, উমাদেবী আমার শিরদেশে অবস্থান করে আমাকে রক্ষা করুন, ললাটে মালাধরী রক্ষা করুন এবং যশস্বিনী দেবী আমায় ভ্রুদ্বয় রক্ষা করুন বলছে। ত্রিনেত্রা দেবী আমার ভ্রুজগলের মধ্যভাগ এবং যমঘণ্টা দেবী নাসিকা রক্ষা করুন। শঙ্খিনী চক্ষুষর মধ্যে শ্রোত্রধারবাসিনী কপালৌ কালিকা রক্ষেত কর্ণমূলে তু শঙ্করী নাসিকায়াং সুগন্ধা চ উত্তরস্তে চ চচ্চিকা অধরে চামৃতা কলা জিহ্বায়াং চ সরস্বতী दंतां रक्षतु कौमारी कंठ देशे तु चंडिका घंटिकां चित्र घंटा च महामाया च तालुके कामाक्षी चिबुकं रक्षेत वाचं मे सर्वमंगला ग्रीवायां भद्रकाली च पृष्ठवंशे धनुद्धरी नीलग्रीवा बहिकंठे नलिकां नलकूवरी स्कंदयो खर्गिनी रक्षेत बाहु मे वज्रधारिणी हस्तयो दंडिनी रक्षेत अंबिका चांगुलिषु च नखं शूलेश्वरी रक्षेत कुक्षौ रक्षेत कुलेश्वरी। दुई चोखेर मध्यदेशके शंखिनी एवं कर्णोद्वये द्वारवासिनी देवी रक्षा करुन, कालिका देवी कपोलोद्वय एवं भगवती शंकरी कर्णमूलद्वय रक्षा करुन। ई शरीरे जेमन आमरा अंगन नाश करे करे आगे निजेके तैरी करी पूजार जन्य ठीक सेइभावेई जेन মায়ের কাছে সেই প্রার্থনা করা হচ্ছে, মায়ের এইসব নাম দিয়ে আমার মধ্যে একটি কবচের সৃষ্টি করা হচ্ছে, যেই কবচের দ্বারাই আমি কিন্তু সর্বতোভাবে যাতে রক্ষিত হই। সুগন্ধা দেবী নাসিকা যুগল এবং চচ্চিকা দেবী উপরষ্ট রক্ষা করুন, অধরষ্টে অমৃতকলা আর জিহ্বাকে সরস্বতী দেবী রক্ষা করুন, কৌমারী আমার দাঁত এবং চণ্ডিকা কণ্ঠপ্রদেশ রক্ষা করুন, চিত্রঘণ্টা আমার ঘণ্টিকা ঘণ্টিকা আলজিব যেটাকে বলা হচ্ছে এবং মহামায়া তালুকে অবস্থান করে তালুকে রক্ষা করুন, কামাক্ষী এবং আমার চিবুক এবং সর্বমঙ্গলা আমার বাণীকে রক্ষা করুন, ভদ্রকালী গ্রীবাদেশ এবং ধনুর্ধরী পৃষ্ঠবংশতে মেরুদণ্ডে অবস্থান করে তাকে রক্ষা করুন, কণ্ঠের বহির্দেশ নীলগ্রীবা এবং কণ্ঠনালীকে নলকুবরী রক্ষা করুন, দুই স্কন্ধ দেশে
স্কন্দদেশ খড়গিনী এবং আমার দুই বাহু বজ্রধারিণী রক্ষা করুন, আমার দুই হাতকে দণ্ডিনী এবং আঙ্গুলগুলিকে অম্বিকা দেবী রক্ষা করুন, শুলেশ্বরী আমার নখ সমূহ রক্ষা করুন, কুলেশ্বরী কুক্ষিতে পেটে থেকে রক্ষা করুন, কুক্ষী স্তনৌরক্ষণ মহাদেবী মনঃ শোক বিনাশিনী হৃদয় ললিতা দেবী উদরে শূলধারিণী নাভৌ চ কামিনী রক্ষেত গুহ্যং গুজ্জেশ্বরী তথা নেত্রং রক্ষতু দুর্গন্ধা পাংমে গুজ্জ বাহিনী কট্টাং ভগবতী রক্ষেত জানুনী মা বিন্দবাসিনী জঙ্গে মহাবলা রক্ষেত সর্বকামপ্রদায়িনী গুল্ফয়ন্নারসিংহী চ পাদপৃষ্ঠে তু তৈজসি পাদাঙ্গুলীষু শ্রী রক্ষেত পাদাধস্তলবাসিনী। এটা সে এই চণ্ডীতে একটু কিন্তু অন্য রকমের আছে, যদিও সবই এক কিন্তু এর কিছু কিছু শব্দ এদিক ওদিক আছে। পাদাধস্তলবাসিনী নখাং দপ্সকরালিজকেশাংশ্চৈ বদ্ধকেশিনী রমকূপেষু কৌবেরী ত্বাচং বাগেশ্বরী তথা রক্তমজ্জাবসামং সন্নস্তি মেধাংসি পার্বতী অন্ত্রাণি কালরাত্রিশ্চ পিত্তঞ্চ মুকুটেশ্বরী। দুই স্তনকে মহাদেবী এবং মনকে শোক বিনাশিনী দেবী রক্ষা করুন, ললিতা দেবী হৃদয় এবং শূলধারিণী উদরে থেকে রক্ষা করুন, নাভিদেশে কামিনী এবং গুজ্জ দেশকে গুজ্জেশ্বরী রক্ষা করুন, দুর্গন্ধা দেবী মেত্র দেশে এবং গুজ্জবাহিনী দেবী পায়ু রক্ষা করুন, কটি ভাগে ভগবতী এবং বিন্দবাসিনী দুই জানুদেশ রক্ষা করুন, সমস্ত কামনাদায়িনী মহাবলা দেবী দুই জঙ্ঘাদেশ রক্ষা করুন, নারসিংহী গুলফ দুটি এবং তৈজসী দেবী দুই পায়ের পাতার উপরি দেশ রক্ষা করুন, শ্রীদেবী পায়ের আঙ্গুলিগুলি এবং তলবাসিনী পায়ের পাতার তলদেশে অবস্থান করে তাদের রক্ষা করুন, ভয়ঙ্কর রূপিণী দংশাকরালি দেবী নখগুলি এবং ঊর্ধ্বকেশিনী দেবী চুলগুলিকে রক্ষা করুন, রোম কূপগুলিকে কৌবেরী এবং ত্বককে বাগীশ্বরী দেবী রক্ষা করুন, পার্বতী দেবী রক্ত মজ্জা চর্বি মাংসহার এবং মেদকে রক্ষা করুন, কালরাত্রি দেবী অন্ত্র আর মুকুটেশ্বরী দেবী পিত্তকে রক্ষা করুন, পদ্মাবতি পদ্মকোষে কফে চূড়ামনিস্তথা জ্বালামুখী নখজ্জ্বালামভেদ্যা সর্বসন্ধিষু শুক্রং ব্রহ্মাণী মে রক্ষেত ছায়াং ছত্রেশ্বরী তথা অহংকারং মনোবুদ্ধিং রক্ষেন মে ধর্মধারিণী প্রাণাপানৌ তথা জ্ঞানমুদানঞ্চ সমানকম বজ্রহস্তা চ মে রক্ষেত প্রাণাং কল্যাণশোভনা রসে রূপে চ গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী সত্যং রজস্তমশ্চৈব রক্ষেন নারায়ণী সদা আয়ু রক্ষতু বারাহী ধর্মং রক্ষতু বৈষ্ণবী যশঃ কীর্তিঞ্চ লক্ষ্মীঞ্চ ধনং বিদ্যাঞ্চ চক্রিণী গোত্রবৃন্দানি মে রক্ষেত পশুং মে রক্ষ চণ্ডীকে পুত্রাং লক্ষে মহালক্ষ্মীং ভার্যাং লক্ষতু ভৈরবী। ভার্যাং বলা হচ্ছে এখানে, এখানে আমরা নিষ্কামভাবে যখন করব সেখানে ভক্তিং বলা হবে, রক্ষেন রক্ষেন মহালক্ষ্মী ভক্তিং রক্ষতু ভৈরবী পন্থানং সুপথা রক্ষেন মার্গং ক্ষেমং করী তথা রাজদ্বারে মহালক্ষ্মী বিজয়া সর্বতঃ স্থিতা রক্ষাহীনম তু ইয়ৎ স্থানং বর্জিতং কবচেন তু তৎসর্বং রক্ষমে দেবী জয়ন্তী পাপনাশিনী পদমেকং ন গচ্ছেত তু যদিচ্ছেচ্ছু ভবাত্মনঃ কবচেনাবৃতঃ নিত্যং যত্র যত্রৈব গচ্ছতি তত্র তত্রার্থলাভশ্চ ব্যয় সর্বকামিকঃ ইয়ং ইয়ং চিন্তয়তে কামং তং তং প্রাপ্নোতি নিশ্চিতম পরমশ্চর্যমতুলম প্রাপ্সতে ভূতলে পুমান। এইভাবে বিভিন্ন আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেবীর কাছে প্রার্থনা করা হয়েছে, তিনি সর্বতভাবে তিনি আমাকে রক্ষা করেন। করার পরে এই কবচ পাঠের ফল বলা হচ্ছে, দেখুন কবচেনা বৃত নিত্যম যত্র যত্রৈব গচ্ছতি, কবচ পাঠ করে যে যেখানে যাবে তত্র তত্রার্থ লাভশ্চ, যেই উদ্দেশ্য নিয়ে আমি যেখানে যাব সেই অর্থ অবশ্যই লাভ হবে, বিজয় সর্বকামিকহ
विजय प्राप्त हब। यं यं चिंतयति कामं तं तं प्राप्तति निश्चितम्। जा जा चिंता करे कामना करब सेटी आमि प्राप्त हब बला हच्छे। एमनी एई कवचेर खबर। निर्भयो जायते मर्त्यः संग्रामेश्व पराजितः त्रैलोक्येतु भवेत् पूज्यः कवचेनावृतः पुमान्। इदं तु देव्याः कवचं देवानामपि दुर्लभम्। देवतादेर काछे पर्यन्त दुर्लभ एई देवी कवच। यः पठेत् रजतो नित्यं त्रिसन्धं श्रद्धयान्वितः। এটি যদি কেউ শ্রদ্ধার সঙ্গে ত্রিসন্ধ্যা কেউ পাঠ করে, দৈবিক লাভ হবে তস্য ত্রৈলোক্যে চাপরাজিতঃ। জীবেদ বর্ষ শতং সাগ্রমপমিত্যু বিভর্জিতঃ। নশ্যন্তি বেদঃ সর্বে লুতা বিস্ফোটকাদয়ঃ। স্থাবরং জঙ্গমং চৈব কৃত্রিমং চায়ে চাপি যদ বিষম। অভিচারাণি সর্বাণি মন্ত্রযন্ত্রাণি ভূতলে। ভুচরাঃ খেচরাশ্চৈব জলজাশ্চ উপদেশিকাঃ। सहजा कुलजा अमला डाकिनी शकनी तथा अंतरिक्ष चरा घोरा डाकिन्नश्च महाबलाः। की भावे जत रकमेर आपद विपद आछे समस्त थेके किन्तु तिनि रक्षा करेन। जेरकम शुधु एइ नय से अपमृत्यु थेके रक्षा पेये क्रमश एकशो बछरेर बेशि जीवित थाके। आमरा तो सबाई अनेक बेशि बाँचते चाई, सेई जन्य देवी कवच अवश्यई पाठ करा उचित। কলেরা বসন্ত এবং কুষ্ঠ ইত্যাদি সমস্ত ব্যাধি থেকে সে মুক্ত থাকে। সিদ্ধি আফিম ধুতরা ইত্যাদি উদ্ভিজ বিষ, সাপ বিছা ইত্যাদি দংশনজনিত জঙ্ঘম বিষ এবং আফিম বা তৈলাদি সংযোগে কৃত্রিম বিষ, এই সব রকম বিষ থেকে সে রক্ষা পায়। তিন রকমের বিষ আছে, উদ্ভিজ, প্রাণীজ এবং কৃত্রিম। তিন রকমের বিষ থেকেই সে কিন্তু রক্ষা পায়। এইসব তার কোনো অনিষ্ট করতে পারে না। এই পৃথিবীতে মারণ মোহন ইত্যাদি যত রকম অবিচারমূলক প্রয়োগ এবং তৎসম্পর্কিত মন্ত্র যন্ত্র সকল, এইসব কিছু কবচ পাঠকের দৃষ্টিপাতেই নির্বিষ হয়ে যায়। মারণ উচাটা না দিই যে আমাদের অনেক রকমের আছে তো মন্ত্রশক্তি, সেগুলো পর্যন্ত এই কবচ পাঠক তার দৃষ্টি মাত্রেই কিন্তু সেগুলো সমস্ত নষ্ট হয়ে যায় বলা হচ্ছে। তারপরে বলছেন, গ্রহ ভূতা পিশাচাশ্চ যক্ষ গন্ধর্ব রাক্ষসা ব্রহ্ম রাক্ষস বেতাল কুষ্মান্ডা ভৈরবাদয় নশ্যন্তি দর্শনাত্তস্য কবচে হৃদি সংস্থিতে। মানোন্নতি ভবে রাজ্ঞস্তেজ বৃদ্ধি করং পরম যশসাবদ্ধ তেষোপি কীর্তিমণ্ডিত ভূতলে জপেত সপ্তশতীং চণ্ডীং কৃত্বা তু কবচং পুরা যাবত ভুবন্ডলং ধত্তে সশৈলবন কাননম তাবত তিষ্ঠতি মেদিন্নাং সন্ততি পুত্রপত্রিকী দেহান্তে পরমং স্থানম যত সুরৈরপি সুদুর্লভম প্রাপ্নোতি পুরুষো নিত্যং মহামায়া প্রসাদত লভতে পরমং রূপম শিবেন সহ মোদতে। ওম। তো এগুলো বলছেন যে গ্রহ ভূত পিশাচ যক্ষ গন্ধর্ব রাক্ষস ব্রহ্মদত্ত বেতাল কুষ্মাণ্ড এবং ভৈরবাদী অনিষ্টকারী দেবতাও এই কবচ ধারণকারী মানুষের দৃষ্টিপাত মাত্রই পালিয়ে যায়, গ্রহ শান্তি পর্যন্ত হয়ে যায় বলা হচ্ছে। কবচ পাঠক পুরুষের কীর্তিবৃদ্ধি ও যশবৃদ্ধি হয় এবং সাথে সাথে তদনুযায়ী শ্রীবৃদ্ধি হয়। তো এই জন্যই এই কবচ পাঠের কথা বলা হচ্ছে। আবার পরের দিন আমরা অর্গলাস্তোত্র করা হবে। আজকে এই পর্যন্তই। দেবী প্রপন ওম, দেবী প্রণাম একটা দিয়ে শেষ করতে হবে, তারপরে আমরা মূল লীলা প্রসঙ্গে যাব। ওম প্রণতানং প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানং বরদাভবঃ।